শিক্ষিকার বদলির নির্দেশ, যেতে দিতে নারাজ। চোখের জলে ছাত্রছাত্রীরা পায়ে পড়ল শিক্ষিকার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়োয়া ব্লকের মল্লিকপুর খেজের আলী স্মৃতি অবৈতনিক বিদ্যালয়ের ঘটনা। কাকুলি মণ্ডল গত এক বছর আগে স্কুলে শিক্ষকতা করতে হাড়োয়া জেলা সেঙ্গাইল থেকে এখানে এসেছেন। এক বছরের মধ্যে স্কুলের 250 জন ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মন জয় করে নিয়েছিলেন। একদিকে তাদের সামাজিক চরিত্র গঠন করেছেন। স্কুলের 250 জন ছাত্রছাত্রী, 6 জন শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা ওই শিক্ষিকার বদলির নির্দেশ আসা মাত্রই চোখের জলে সটান তারা, পায়ে ধরল ওই শিক্ষিকার, যেতে দিতে নারাজ তারা। তারা বলেন ওই শিক্ষিকা মায়ের মতো, তাদের স্নেহ ভালোবাসা দিয়ে তাদের সুবিধা অসুবিধা সবটুকু দেখেন। গত এক বছরে স্কুলে শিক্ষিকার মান বাড়িয়েছেন ওই শিক্ষিকা। এই ঘটনায় রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অভিভাবক অভিভাবিকা। তারা চাইছেন সন্তানদের দাবি মেনে ওই শিক্ষিকা যদি থাকেন তাহলে খুবই ভালো হতো, কিন্তু সরকারি নির্দেশ তাকে যেতেই হবে। প্রধান শিক্ষিকা সাবিরা ইয়াসমিন পুরো বিষয়টা জানার পর শিক্ষিকা যাতে বদলি না হয় তার জন্য অতিরিক্ত স্কুল পরিদর্শক আধিকারিকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। দেখা যাক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আবেদন মেনে ওই বদলি আদৌ আটকানো যায় কিনা। শিক্ষিকা কাকুলি মণ্ডল ছলো ছলো চোখে জানান সরকারি নির্দেশিকায় অমান্য করা যায় না, সংশ্লিষ্ট দপ্তর যেটা চাইবে সেটা আমাকে মানতেই হবে। আমাদের এই MS নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। পড়াশোনা কেমন করে? খুব ভালো করে, অঙ্ক, পরিবেশ, বাংলা, নাচ, গান, আবৃত্তি, হাতের কাজ, অনেক কিছুই ম্যাম আমাদের শেখায়। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে ম্যাম এই স্কুলে বদলি না হোক। আচ্ছা, আমাদের এই মল্লিকপুর স্কুলে টিচার আর কি এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে শুনলাম। কাকুলি মণ্ডল, তা আমরা চাই কাকুলি মণ্ডল এখান থেকে ট্রান্সফার না হোক, এখানেই থাকুক। আমরা এটাই, আমাদের বাচ্চা এখানে, বাচ্চার সংখ্যা স্কুলে 215 জন বাচ্চা আছে, তো এখানে পড়াশুনোর জন্যই খুব টিচার কম। এবার কিছুদিন প্রসঙ্গে বলতে গেলে বলছি যে আমাদের স্কুলে আগে টিচার তোলা হয়েছে, তখন আমাদের স্কুলে একেবারে টিচার শূন্য হয়ে গেছিলো। আমরা 4 জন টিচার নিয়ে স্কুল চালিয়েছি এবং গ্রামের লোকরাও তখন দেখেছেন যে স্কুলের বাচ্চাদের কতটা অসুবিধা হয়েছে। 2021 সালে আমরা 3 জন টিচারকে পাই, পাওয়ার পরে স্কুলটা এখন বেশ খুব সুন্দরভাবে চলছে এবং আমাদের যারা টিচার এসছেন তারা প্রত্যেকেই বাচ্চাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছেন এবং স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস সমস্ত কিছুই খুব উন্নতির দিকে যাচ্ছে। আন্দোলনের মূল কারণ হচ্ছে আমাদের মল্লিকপুর হাড়োয়া থানার অন্তর্গত আমাদের এখানে স্কুলের নাম হচ্ছে খেজের আলী আদর্শ প্রাইমারি বিদ্যালয়। আমাদের এখানে একটি শিক্ষিকা এবং একটি শিক্ষক খুব দ্রুত আমাদের থেকে বিদায় নিতে চাচ্ছে, কিন্তু শিক্ষিকাটার নাম হচ্ছে কাকুলি মণ্ডল, আর এক শিক্ষক সেও খুব তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাবে, বদলি হবে। ম্যাডামের বদলি হচ্ছে? হ্যাঁ,